29শে সেপ্টেম্বর বিশ্ব হাট দিবস। হাট দিবস উপলক্ষে অনেক কিছুই বলা যেতে পারে, তবে আমি মনে করি যে সবচেয়ে এই মুহূর্তে প্রাসঙ্গিক হচ্ছে হার্ট ফেলিওর নিয়ে কিছু কথা বলা। হার্ট হচ্ছে একটা পাম্পিং অর্গান, যে কোনো হৃদরোগ দীর্ঘদিন থাকলে পাম্পিং কমে যেতে পারে। এই পাম্পিং কমে যাওয়াটাকেই কিন্তু হার্ট ফেলিওর বলে। এটা একটা সংখ্যা দিয়ে বোঝা যায়, সংখ্যাটা হচ্ছে ইকো করে পাওয়া যায়, এটাকে বলে ইজেকশন ফ্র্যাকশন। এটা একটা সংখ্যা, যেমন 20%, 30%, 50% এইরকম আর কি সংখ্যাটা। সংখ্যাটা যদি 50% বা তার চাইতে উপরে হয় তাহলে এটা স্বাভাবিক, আর যদি 40% বা তার চাইতে নিচে হয় তাহলে এটা হচ্ছে হার্ট ফেলিওর। তো এই হার্ট ফেলিওরটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এই জন্যই যে কোনো হৃদরোগী দীর্ঘদিন যদি চলমান থাকে, সঠিকভাবে যদি চিকিৎসা না হয়, তাহলে শেষ পরিণত হচ্ছে হৃদরোগ, দ্যাট ইজ হার্ট ফেলিওর। আর হার্ট ফেলিওর হচ্ছে একটা মারাত্মক অবস্থা, এটা ক্যান্সারের চাইতেও ঝুঁকিপূর্ণ। শতকরা 50 জন লোক যাদের হার্ট ফেলিওর আছে তারা 5 বছরের ভিতরে মারা যেতে পারে। এটা এইরকমই একটা মারাত্মক রোগ। এই রোগের উল্লেখযোগ্য লক্ষণগুলো হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, হাঁটতে গেলে ক্লান্তি বোধ করা এবং একসময় হাতে পায়ে পানি আসা। এটি হচ্ছে কিন্তু উল্লেখযোগ্য লক্ষণ। এটা একটা চিকিৎসাযোগ্য রোগ, নিয়ন্ত্রণযোগ্য রোগ, প্রতিরোধযোগ্য রোগ। এটাকে যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে অনেকটাই কিন্তু স্বাভাবিক জীবন পাওয়া যেতে পারে। এই রোগের আধুনিক থেকে আধুনিকতর চিকিৎসা শুরু হয়েছে, অনেক চিকিৎসা ওষুধ দিয়েই করা যায়, কিছু কিছু ক্ষেত্রে ডিভাইস লাগে। সব কিছু মিলিয়ে এখন এইটার একটা চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব ঘটে গেছে এবং এই রোগটা চিকিৎসা দিয়ে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষের দীর্ঘজীবন দান করা যায়। সুতরাং হার্ট ফেলিওর হয়ে গেছে এইটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটার কিন্তু চিকিৎসা আছে। সঠিক চিকিৎসার জন্য সঠিক জায়গায় যেতে হবে, এইটাই হচ্ছে কিন্তু এই বিশ্ব হার্ট দিবসে আমার হার্ট হৃদরোগ বিষয়ে কিছু কথা। ধন্যবাদ।